আচ্ছা, তোমার নাম কি? গুড মর্নিং স্যার, আমার নাম হচ্ছে রাহুল দেব মৈত্র। আচ্ছা, তো কোথা থেকে আসছেন? আমি স্যার, আমার বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসখোয়া 2 নং গ্রাম পঞ্চায়েতের রসখোয়াতে। তো এত চাকরি থাকতে এই শিক্ষকতা লাইনটাকে কেন বেছে নিলেন? এটা একটা, তো প্রথমত বলবো যে স্যার, একটা স্বপ্ন ছোটবেলা থেকেই, তারপরে আমার স্কুলের স্যারদের দেখে ইন্সপায়ার হওয়া যে একজন টিচার হব, আর শিক্ষকতা একচুয়ালি একটা নোবেল নোবেল পেশা, এটা হচ্ছে অন্যান্য পেশার কারিগর বলা যেতে পারে শিক্ষকতাকে। এই জন্যই স্যার আমি, এবং শিক্ষকতার যে যে ক্রাইটেরিয়া থাকা দরকার, যে যে গুণাবলী থাকা দরকার, আমার মধ্যে সেই গুণাবলী আছে বলে আমি মনে করি, সেই জন্যই আমি এই পেশাতে আসতে চাই। পূর্বে কোনো শিক্ষকতার অভিজ্ঞতা আছে আপনার? হ্যাঁ স্যার আছে, আমি 2016 থেকে একটি বেসরকারি স্কুলে পড়াই। তো আপনি মোটামুটি কোন কোন বিষয়গুলো স্কুলে পড়াতে হয় আপনাকে? স্যার আমাদের স্কুলে হচ্ছে প্রি প্রাইমারি থেকে ক্লাস 4 অবধি, তো সেক্ষেত্রে ক্লাস 3 4 আমি অঙ্কটা নিই, 1 2 ইংরেজিটা পড়াই, বাচ্চাদের রাইমস ছড়া পড়াতে হয়, বাংলার ছড়া, শনিবার দিন পিটি করাতে হয়, আর্ট করাতে হয়। আপনার পছন্দের যে কোনো একটা বিষয়ের অন্তর্গত যে কোনো একটা টপিক নিয়ে আপনি ডেমো আকারে একটু পড়ান, আমাদেরকে দেখান আর কি পড়িয়ে। থ্যাংক ইউ আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য। আজকে হচ্ছে আমি আমি স্যার আপনাকে এবার একজন স্টুডেন্ট হিসেবে ভাবছি তাহলে এবার আমি। অবশ্যই অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তো বাচ্চারা তোমরা কেমন আছো বলো? ভালো আছি। ভালো আছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদের প্রথম ক্লাস হয়ে গেছে, হ্যাঁ স্যার। এখন তোমাদের দ্বিতীয় ক্লাস, আর এখন হচ্ছে তোমাদের কি ক্লাস বলো তো? কোন বিষয়ে পড়াবে? স্যার এখন হচ্ছে, বলুন আপনার, তোমাদের কোন ক্লাস সেটা জিজ্ঞাসা করেছি, যে বাচ্চা তো বলো তো তোমাদের কোন ক্লাস এখন? আচ্ছা, দ্বিতীয় ক্লাস। এখন তোমাদের অঙ্ক ক্লাস। অঙ্ক হ্যাঁ ক্লাস। অঙ্ক ক্লাস এখন তোমাদের। তো আজকে আমি তোমাদের স্থানীয় মান আর পরম মান নিয়ে পড়াবো। আচ্ছা, তোমাদের জানা আছে এই বিষয়ে কিছু? না স্যার। জানা নেই তেমন। হ্যাঁ, তো আজকে আমি তোমাদের স্থানীয় মান আর পরম মান নিয়ে পড়াবো। তাহলে দেখো, আমি একটা খাতার ব্যবহার করছি স্যার, এই একটা খাতা দেখতে পাচ্ছ তোমরা, এটা একটা বোর্ড, দেখো এখানে একক, দশক, শতক, এই ধারণাটা তোমাদের আছে? হ্যাঁ স্যার। আমরা আগে শিখেছি এই জিনিসগুলো, একক, দশক, শতক। এবার বলো, আমি এই যে 52 লিখলাম, কত লিখলাম? 5 10 2 52 স্যার। 52, ভেরি গুড। এবার দেখো, এই 52 কে আমরা ভাঙালে কি করতে পারি? এককে তো 2 আছে, দশকে আছে 5, হ্যাঁ স্যার। তাহলে এরকম কি আমরা লিখতে পারি 50 প্লাস 2? হ্যাঁ স্যার, তাহলে কত হবে? 52। 52 হবে। এবার দেখো, একক, দশক, এক দশক মানে সমস্ত কিছুকে 10 দিয়ে গুণ করতে হয়, 10 গুণ হয়, তাহলে 5 আছে, 5 আর 10 গুণ করলে কত হয়? 50। 50। তাহলে 5-এর স্থানীয় মান হচ্ছে 50। দেখতে পাচ্ছ সবাই কত লিখলাম আমি বলো? 50। 50 লিখেছি। হ্যাঁ, এবার দেখো, 5-এর স্থান আর 5-এর পরম মান হচ্ছে 5। একটা সংখ্যা সে যেখানেই বসুক না কেন, তার মান সবসময় সেটাই, তাকে আমরা যত যেটা দেখবো সেটাই তার পরম হচ্ছে, পরম মান। এবার যদি দেখি আমরা 500 যদি 21 বলি, দেখো এককে আছে 1, দশকে আছে 2, আর শতকে আছে 5। এবার বলো, শতকে 5 আছে, তাহলে 5-এর এবার স্থানীয় মান কত হচ্ছে? 500। ভেরি গুড, 5-এর স্থানীয় মান হচ্ছে 500। এবার দেখো, আমাদের দশকে আগের বার বলেছিলাম 5 আছে, এবার আছে 2, তাহলে এবার বলো এই 2-এর এবার স্থানীয় মান কত? 20। 20, ভেরি গুড। আর এবার দেখো, এককে আগে ছিল 2, এবার এককে আছে 1, তাহলে এককের স্থানীয় মান 1। আর এককের পরম মান কত? 1। ভেরি, বুঝতে পেরেছো? আর আগের অঙ্কটাতে যদি একটু যাই, দেখো 2, এককে 2 ছিল আমাদের, তো 2-এর স্থানীয় মানও 2, পরম মানও 2। বুঝতে পেরেছো সবাই? এখন আমি যদি ক্লাস তোমাদের করতে দিই, আমাকে লিখে দেখাতে পারবে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এবারে আপনি বলুন, ধরুন আপনি, এটা তো অঙ্ক ক্লাস নিলেন, আপনি ধরুন একটা বাংলা ক্লাস নেবেন, তো বাংলা ক্লাস যাওয়ার সময় আপনি আপনার ক্লাসটাকে আরো ভালো করার জন্য বা স্টুডেন্টদেরকে আরো আগ্রহী করার জন্য আপনি কি কিসের কিসের সাহায্য নেবেন আর কি, বা কি কি সঙ্গে নিয়ে যাবেন? স্যার প্রথমেই যেটা হচ্ছে স্যার, ওদের কাছে প্রত্যেকের যে বইটা আছে,
সেটাতে ওদেরকে আগে বের করাতে হবে ব্যাগ থেকে, বইটার সঙ্গে ওদের একটা সংযোগ ঘটাতে হবে, এবং বইয়ের যে ছবিগুলো আছে পড়ানোর সময় যে ছবিগুলো আমি ব্যবহার করতে পারি। তাছাড়া আমরা হচ্ছে যখন যদি কবিতা পড়াই তাহলে সবাই সমবেত স্বরূপ পাঠ করতে পারি একসাথে মিলে, আমারটা শুনে শুনে বলো, সবার আগ্রহটা আমার দিকে থাকবে, এবং একটু অভিনয়ের ছলে তাদেরকে পড়ানো যেতে পারে। হম, কোথাও উঁচু একটু উঁচু ভয়েসে নিচু ভয়েসে এই জিনিসটা করা যেতে পারে তাদের সঙ্গে। তো আপনি সঙ্গে কিছু নিয়ে যাবেন না, মানে প্রশ্নটা হ্যাঁ স্যার ওরকমই ছিল। আচ্ছা, আমার সঙ্গে স্যার, হ্যাঁ অবশ্যই স্যার, টিএলএম তো থাকবেই, এবার আমি নিজেও একটা বই নিয়ে যাব, সেই ক্ষেত্রে চক ডাস্টার থাকবে, আমি যদি বোর্ডে লিখি তার জন্য আমার চক ডাস্টার থাকবে, আর এইগুলোই স্যার। তো ধরুন আপনি একটা ক্লাসে গেলেন, যাবার পর দেখছেন আপনি ক্লাসে প্রবেশ করে যাওয়ার পরেও কিন্তু শিক্ষার্থীরা যথেষ্ট পরিমাণে চিৎকার চেঁচামেচি করছে এবং আপনি কিন্তু সেখানে উপস্থিত আছেন, তো সেই মুহূর্তে আপনি কি করবেন? স্যার প্রথমত স্যার তাদেরকে তাদের ধ্যান আমার দিকে টানতে হবে, এবং তারা তাদের এই যে একটা যে একটা কোলাহলের পরিবেশ তৈরি করেছে সেখান থেকে তাদের আমি বর্তমান পরিবেশ একটা শান্তশিষ্ট পরিবেশ আনার চেষ্টা করব। তার জন্য তাদের চিৎকার চেঁচামেচির কারণটা কি আমি প্রথমত জানবো, এবং তারপরে আমি লক্ষ্য করবো যে কারা বেশি করছে। হ্যাঁ, বেশিরভাগ সময় দেখা যায় যে পিছনের ছেলেমেয়েরা এই কাজটা বেশি করে থাকে, তো তাদেরকে পিছন থেকে আমি সামনে নিয়ে আসবো, আমার সামনে এনে বসাবো, এবং আমি ক্লাসের মধ্যে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে বই খাতার ব্যবহারটা শুরু করে দেবো, তাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করবো, এভাবে স্যার আমি ক্লাসটাকে শান্ত করার চেষ্টা করবো। তো আপনি অপারেশন ব্ল্যাকবোর্ড কথাটির সঙ্গে পরিচিত? হ্যাঁ স্যার, অপারেশন ব্ল্যাকবোর্ড স্যার শুনেছি এর আগে। আচ্ছা, তো বিষয়টা নিয়ে একটু বলুন তো আমাকে। স্যার এটা শুরু হয় হচ্ছে 1987-88 সালে, অপারেশন ব্ল্যাকবোর্ড। এটা হচ্ছে স্যার এই অপারেশন ব্ল্যাকবোর্ডে যেটা কিছু কর্মসূচি নেওয়া হয় যে সব একটা 5-14 বছর অব্দি সবাইকে পড়াতে হবে, এবং প্রতি 1 কিলোমিটারের মধ্যে অন্তত পক্ষে একটা প্রাইমারি স্কুল থাকবে, ক্লাসে দুজন একটা বিদ্যালয়ে দুজন শিক্ষক থাকবে, তার মধ্যে অবশ্যই একজনকে ম্যাডাম হতে হবে, আর আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলোতে তাদের স্থানীয় ভাষা যতটা পারা যায় শেখাতে হবে, এবং একটা করে বিদ্যালয় অবশ্যই থাকতে হবে 1 কিলোমিটারের মধ্যে। আচ্ছা, ধরুন আপনি একটা পরিবেশ বিজ্ঞানের ক্লাসে গিয়েছেন প্রাইমারি স্কুলে, এবং সেখানে আপনি ক্লাস নিতে নিতে সেই শিক্ষার্থীদেরকে দিন এবং রাত্রি এই বিষয়টা বোঝাবেন, তো কিভাবে আপনি উপস্থাপন করবেন যে এটা দিন এটা রাত্রি? প্রথমত তাদেরকে বলবো বলো তো এখন দিন না রাত, তারা বলে স্যার দিন, অনেক যদি কেউ না বুঝে থাকে তাহলে বলবো যে দেখো এই যে সূর্যের আলো দেখতে পাচ্ছি আমরা, এখন আমাদের আলো জ্বালাতে হচ্ছে না, এখন হচ্ছে দিন, এখন আমরা বিদ্যালয়ে আছি, এরপর আমরা বাড়ি যাব, সন্ধ্যা হবে, রাত হবে, তখন দিকে বাড়িতে সবাই প্রদীপ জ্বালাচ্ছে, কেউ লাইট জ্বালাচ্ছে, ওইটা হচ্ছে রাত। ক্লাসের মধ্যে আমি জিনিসটা করতে পারি স্যার, দরজা জানালা গুলো একটু বন্ধ করে দিতে পারি কিছু সময়ের জন্য, দরজা জানালা গুলো বন্ধ করলে দিবাই দেখলে তো এখন ঘরটা অন্ধকার হয়ে গেল না, কেন হলো বলো তো স্যার? আলো নেই, আলো আসতে পারছে না, বা আমরা ঘরের মধ্যে আলো জ্বালাই কেন বলো তো? বলে স্যার আলোর জন্য, অন্ধকার থাকে সেই জন্য। বলবো স্যার যখন সূর্য ওঠে বা আমাদের পৃথিবী যখন ঘুরতে ঘুরতে, যদি একটু বড় ক্লাস হয়, একেবারে ছোট হলে তো যদি বোঝাতে হবে যে সূর্য উঠলে আলো হয়, দিন হয়, সূর্য অস্ত গেলে রাত, 3-4 গেলে ক্লাস 3-4, সেক্ষেত্রে বোঝাতে হবে যে পৃথিবী ঘুরতে ঘুরতে যখন সূর্যের সামনে আসে সেই সময় সূর্যের আলো যে জায়গাটাতে পড়ে আমরা একটা গ্লোব নিয়ে দেখাতে পারি, সেই ক্ষেত্রে সেই এরিয়াটা দিন হচ্ছে, এবং অপর সাইড যেখানে আলো পৌঁছাতে পারছে না সেই জায়গাটা হচ্ছে রাত। আর একেবারে ছোটদের ক্ষেত্রে সাধারণ জ্ঞানটা দেবো যে আলো না থাকলে, আলো থাকলে দিন, আলো না থাকলে রাত। তো আপনি দিন রাত্রির সাহায্যে তো আপনি AM PM এর ধারণাটাও নিশ্চয়ই দেবেন যদি একটু উঁচু ক্লাস হয়। হ্যাঁ স্যার অবশ্যই স্যার, হ্যাঁ AM PM, তো এই অ্যান্টি মেরিডিয়ান এবং পোস্ট মেরিডিয়ান পুরো নামটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনি ইভালুয়েশন বা মূল্যায়ন এই বিষয়টাকে কেমন দেখছেন, মানে শিক্ষার কেমন প্রয়োজন? স্যার শিক্ষার ক্ষেত্রে স্যার মূল্যায়নটা আমি সম্পূর্ণরূপে দরকার বলে আমি মনে করি, কারণ একটা শিক্ষাবর্ষে আমি কি শিখালাম, একজন শিক্ষক হিসেবে আমি কি শিখালাম, এবং একজন শিক্ষার্থী কি শিখলো সেটা মূল্যায়নের মাধ্যমে নির্ধারিত হয়, এবং তার জন্য এখন তো বছরে 2-3টা এক্সাম নেওয়া হয়ে থাকে, যেন আমরা প্রথম পরীক্ষায় যদি কিছু সমস্যা থাকে তারপরে যেন একটা টাইম পাই তাকে সেই তার সেই শূন্যস্থানটা যে জিনিসটা জানা নেই সেটা থেকে জানাতে আমি একটা সময় পেয়ে থাকি। আর মূল্যায়ন তো সমস্ত দিকে হয়, মানসিক, শারীরিক, বৌদ্ধিক বিকাশ, তো এই কি হারে হচ্ছে
এই জিনিসটা জানার জন্য স্যার অবশ্যই মূল্যায়নটা সবটুকু জরুরি বলে আমি মনে করি। তো আপনি কর্ম চলাকালীন যে মূল্যায়ন বা ফরমেটিভ ইভালুয়েশন, সেটা তাহলে হ্যাঁ স্যার, সেটা কোনটা? স্যার কর্ম চলাকালীন মূল্যায়ন হচ্ছে স্যার যেগুলো ইউনিট টেস্ট যেগুলো নেওয়া হচ্ছে, এবং তাছাড়া হচ্ছে প্রতি সপ্তাহের উইকেন্ডে শনিবার করে যে কাজগুলো তাদেরকে দেওয়া হয়, এই জিনিসগুলো স্যার কর্ম চলাকালীন মূল্যায়ন। বা স্কুলের অনুষ্ঠান চলাকালীন বিভিন্ন তাদেরকে যে পার্টিসিপেট করানো হয়, যেমন 15ই আগস্ট হলো, 26শে জানুয়ারি, রবীন্দ্রনাথের জন্মদিন, তারা কি হারে গ্রোথ করছে জানা যাচ্ছে। তো আপনার তো যে একাডেমিক কোয়ালিফিকেশন দেখলাম, তাতে 2017-19 আপনি এনআইওএস থেকে ডিএলএড করেছেন। আপনার এই এনআইওএস কথাটির পুরো নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। তো আপনি তো আসছেন উত্তর দিনাজপুর জেলা থেকে। তো আপনার জেলায় মোট কতগুলো পঞ্চায়েত আছে একটু আনুমানিক বলতে পারবেন? আমার পঞ্চায়েত আছে 99টি। আর পঞ্চায়েত সমিতি? পঞ্চায়েত সমিতি আছে স্যার মানে 3টি ভোট কিনা? হ্যাঁ 9টি স্যার, 9টি আছে স্যার, 9টি। আচ্ছা বলুন তো, যে আমাদের যে আমরা তো এশিয়া মহাদেশে থাকি, তো এই এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম যে পাখিরালয়, মানে পাখিরালয় নিশ্চয়ই শুনেছেন, এটি কোথায় অবস্থিত? এটা স্যার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে স্যার, রায়গঞ্জের নিকটবর্তী পাখিরালয়টির নাম হচ্ছে স্যার কুলিক পাখিরালয়, কুলিক পক্ষী নিবাস বা অভয়ারণ্য, অভয়ারণ্য স্যাংচুয়ারি। হ্যাঁ স্যার। কোন নদীর তীরে আছে? স্যার কুলিক নদীর তীরে অবস্থিত। আচ্ছা বলুন তো, টেনিদার যে চরিত্র, সেই চরিত্র সৃষ্টিকর্তা কে? স্যার টেনিদা হচ্ছে স্যার নারায়ণ গঙ্গোপাধ্যায়। উনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ওনার স্যার জন্ম হচ্ছে দিনাজপুর, মানে দিনাজপুরের বালিয়ায়। আচ্ছা বলুন তো, এই যে আপনি নার্সারি স্কুলে পড়াতে যান, তো এই নার্সারি স্কুলটা কে কোথায় প্রথম প্রবর্তন করেছিল? স্যার নার্সারির ভিতরে স্যার মার্গারেট ম্যাকমিলান ও র্যাচেল ম্যাকমিলান বলে ওরা দুজন প্রথম বিদ্যালয়টি স্থাপন করেন। আর সে জায়গাটা আমার ঠিক এখন মনে পড়ছে না, বোধহয় ইটালিতে, ফ্রান্স, ইটালি, এরকম ইংল্যান্ডে, ইংল্যান্ডে, সরি স্যার ইটালি ভুলে ফেলছি, ইংল্যান্ডে। তো এরা, ওরা কি দুই বোন ছিল না দুই ভাই ছিল? দুই স্যার, এরা স্যার আমার এটা একটা সব কনফিউজ আছে, তো আমার মনে হয় দুই বোন হবে স্যার। আচ্ছা ধরুন আপনাকে আমি 1 কেজি তুলো দিলাম আর 1 কেজি লোহার কিছু জিনিস দিলাম, তো আপনার কোনটা ভারী? স্যার দুটোই সমান। আচ্ছা স্যার প্রশ্নটা স্যার একটু, 1 কেজি তুলো এবং 1 কেজি লোহা কোনটা? দুটো 1 কিলো, 1 কিলো বলছি। আচ্ছা দুটোই স্যার সমান। আচ্ছা বলুন, মৌলিক সংখ্যার নাম তো নিশ্চয়ই শুনেছেন? হ্যাঁ স্যার অবশ্যই শুনেছি। তো এই প্রথম 5টা মৌলিক সংখ্যা সমষ্টি কত হবে? স্যার আমি প্রথম 5টি মৌলিক সংখ্যা স্যার 2, 3, 5, 7 এবং স্যার 11। তো 2, 5, 7, 14, 10, 17, 17 আর 11 হচ্ছে স্যার 28 স্যার। স্যার মোট বলেছেন তো? এদের গড়টা বের করতে গেলে কি করতে হবে? স্যার মোট গড় বের করতে গেলে স্যার সামাজিক সংখ্যাগুলোর সমষ্টিকে সংখ্যার পরিমাণ বা সংখ্যা দিয়ে, মানে সেটা কয়টুকুলি সংখ্যা সেটা দিয়ে ভাগ করতে হবে। তো এই ক্ষেত্রে আপনি কত দিয়ে ভাগ করবেন? স্যার এক্ষেত্রে স্যার যেহেতু 5টি সংখ্যা, তো 5 দিয়ে ভাগ করবো। আচ্ছা আপনার ইংরেজিতে নিশ্চয়ই আমরা দুটো ওয়ার্ড খুব ব্যবহার করি, একটা THIS দিস এবং THAT দ্যাট, তো এদের দুজনের মধ্যে ডিফারেন্সটা কি? স্যার দিস স্যার এই যেগুলো নিকটবর্তী সেইগুলোকে স্যার আমরা দিস ব্যবহার করি, আর দ্যাট যেগুলো স্যার দূরে বা ওই অর্থে ব্যবহার করা হয় বা ওই গুলি ওই যে সেই অর্থে আমরা দ্যাটটা ব্যবহার করি। তো মোটামুটি এই ছিল 17-18টা প্রশ্ন তোমার জন্য রেডি করেছিলাম, তো খুব ভালোই বলেছো, প্রত্যেকটা প্রশ্ন খুব স্বতঃস্ফূর্তভাবে উত্তর দিয়েছো, বডি ল্যাঙ্গুয়েজও ঠিক আছে। এখন হয়তো মানে মোবাইলটা নিচে থাকার জন্য তোমার একটা দোলনী ভাব আসছে, কিন্তু সেটা আশা করছি ইন্টারভিউ চেয়ারে বসে আর ওইটা আসবে না।
আচ্ছা এটা হবে আর আই কন্টাক্ট ঠিক আছে, আই কন্টাক্ট রেখেই কথা বলবে, মুখে মৃদু হাসি আছে সেটাও খুবই ভালো, আর সবই মোটামুটি ঠিকই আছে। ওই ফর্মেটিভ ইভ্যালুয়েশনের সময় ইউনিট টেস্ট কথাটা কিন্তু ব্যবহার করবে না, ঠিক আছে? ওটা একটু রিকোয়েস্ট, কারণ ইউনিট টেস্টটা সামেটিভে ঢুকে পড়ছে, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা প্রথম থেকে আমি পরপর বলি, প্রথম উত্তর নিজের বাড়ির ঠিকানা ঠিকই আছে, কোথায় শিক্ষকতা লাইনে কেন এসেছেন, আমি কেন শিক্ষক হতে চাই, প্রায় উত্তর ঠিকই আছে, ভালোই হয়েছে। আর পূর্বে কোনো শিক্ষকতার অভিজ্ঞতা একদমই সঠিক ঠিকই আছে। পছন্দের কোনো একটি টপিক নিয়ে পড়াও বা কী কী কোন কোন ক্লাস নিতে হয় এটা একটু সংক্ষেপে যদি একটু বলা যায়, যে আমি অমুক স্কুলে হয়তো ওয়ানের এই বিষয়ে পড়াই, টু এর এই বিষয়ে পড়াই, বা জাস্ট একটু সংক্ষেপে যদি আর একটু টানা যায় খুব ভালো হবে। আর ওই কী কী নিয়ে নিয়ে যাওয়া হয় বাংলা পড়াতে গেলে, ওখানে কিন্তু আমার মনে হয় সাহিত্য বিষয়ে কিছুদিন আগে আমি যে 5E মডেলের যেটা বলছিলাম বাংলাতে, ওখানে চার্ট বা কিছু ছবি, মানে মানে কোনো পল্লী গ্রামের কোনো একটা কবিতা পড়াবো, তো গ্রামীণ অঞ্চলে একটা নদীর বা পুকুরে যে একটা মডেল আমরা এই সরি চার্ট যে ব্যবহার করি সেটার কথা বললে একটু ভালো হতে পারে। আর চিৎকার চেঁচামেচিটা ওটাও ঠিক আছে, ওটাকে বলাটা খুবই ভালো হয়েছে, তবে আর একটু মানে ঠিকই আছে, অসুবিধা নেই, যদি সময় দেয় বলবে, যদি সময় না দেয় তখন সে দেখা যাবে। আর অপারেশন ব্ল্যাকবোর্ড এটাও ঠিক আছে, জাতীয় শিক্ষানীতি 1986 সালে এটাকে গ্রহণ করা হয়েছিল বিষয়টা, আর দুটো শ্রেণীকক্ষ একটা স্যার ম্যাডাম এই ব্যাপারটাও ঠিকই আছে। দিন রাত্রি ধারণাটাও খুব ভালো লাগলো, ওই দরজা বন্ধ করে আলো প্রবেশ এবং আলো বন্ধ এই উদাহরণটাই ইউজ করবে, খুব ভালো লাগলো এটা। আর AM PM তো পেরেছো, ফর্মেটিভটা বললাম, ন্যাশনাল আচ্ছা এটাও ঠিক আছে, পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সংখ্যাটাও খুবই সুন্দর আছে, ঠিক আছে। আর আমি স্পেশালি 3টে প্রশ্ন তোমার জেলা থেকে নিয়েছিলাম, এশিয়ার দ্বিতীয় ওইটা দেখলাম পারলে খুব ভালো লাগলো, নার্সারি স্কুলটাও পারলে এটাও বেশ ভালো লাগলো। 1 কেজি তুলো 1 কেজি লোহা এটা কিন্তু খুব তাড়াতাড়ি তো অনেকে ভুল বলে ফেলবে, তো যাই হোক তুমি ঠিকই রেখেছো, এটাও ঠিক আছে। আর অঙ্কের 2টো প্রশ্ন, ইংরাজিটাও ঠিক আছে, ওভারঅল তোমার কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমার একদম চূড়ান্ত যে সাফল্য সেই সাফল্য একদম কামনা করি, ভালোভাবে চাকরিটা পাও। আর এই তো কলকাতা হলো ইন্টারভিউ, খবর রাখো বিভিন্ন দিক থেকে যতটা পারো, আমি যদি কারো তোমাদের মতন কেউ যদি আমাকে জানায় যে স্যার আমাকে এই প্রশ্ন করলো, আমি অবশ্যই জানাবেন আমাদেরকে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, ঠিক আছে? অবশ্যই স্যার, থ্যাংক ইউ।